হাতে এটা কি ভাই? এটা দেখি করা যায় ভাই, এটা ক্যামেরা, এটা এত বড় যায় ভাই? আচ্ছা এটা তো ব্যান করা যায় না? রাকিব, এটা বিয়েতে আসছো যে? আচ্ছা এখন কেমন লাগতেছে বিয়েতে আসি? ভালো লাগতেছে? তোমাকে এখানে দেখা যাচ্ছে কিনা বলো, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? রাকিব। ঠিক আছে, ফার্স্টে আপনাদেরকে রাকিবের সাথে দেখা করে দিলাম। এটা হচ্ছে রাজবাড়ি, এই নতুন ব্রিজের পাশেই। এখন আজকে আপনাদেরকে দেখাবো একজন ওয়েডিং ফটোগ্রাফারের টিমেরা, মানে ওয়েডিং ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফাররা কীভাবে ভিতরে কাজ করতেছে, বুঝছেন তো বস? মানুষ একটু দেখতে যাচ্ছে আর কি। বড় ভাই আপনারা গেস্ট, এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, এখন আপনারা দেখতে থাকবেন। উনি আসলে হাসে না, ছোটো বাচ্চা তো খেয়াল করতে পারে না, উনি বলছে কি করে এগুলো, আর ছোটো ক্যামেরা দেখে একটু হাসলো আর কি। এটা সমস্যা নেই, এখন আপনাদেরকে ঘুরাই দেখাই। ওকে ডিয়ার অল মাই ফ্রেন্ডস, আমরা এখন এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে গেট বিয়া মানিক বজগড়। এখন আবার ওয়ালিমে তোলেম, এগুলো একটু রিল্যাক্স হয়তো, ওয়ালিমে ভালো লাগতেছে আমার, কিছুই ভালো লাগতেছে না আসলে। এখন কি কি ইচ্ছে করো ওইটা তো বলা যাবো না, এখন কাজই করতে ইচ্ছে করে না টোটালি, কম আর কি। বয়স হয়ে গেছে তো, বয়স হয়ে গেছে, সিনিয়র হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দুষ্টমি করা আর কি। এখন এই যে এগুলো আছে ওয়েডিং, আমরা এখন এখানে ভিতরে ঢুকবো, দেখবো ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফারের কী অবস্থা, কাজ কেমন চলতেছে। ঠান্ডা ঠান্ডা, এই যে এখানে অনেক বড় দেখতেছেন, অনেক মানুষ মোটামুটি সিটের মধ্যে, মোটামুটি কি বলা যায়, মোটামুটি এটা আছে এখানে ভাইয়া। ঠিক আছে, ওকে আমরা এদিক থেকে চলে যাই। এই যে দেখেন সিটাঙ্গের বিয়ে তো বুঝেন না, গিফট টিফট তো থাকবে অনেক কিছু, সেটা না মোটামুটি সব জায়গায় নাকি গিফট দেয়, অন্তত আমাদের এগুলো অনেক স্ট্যান্ডার্ড দেখতেছেন, গিফট দিচ্ছে শুধু, অন্তত মাইন্ড বলতে তো না অনেক কিছু, সরি মাইন্ড তুলে এগুলো ফাইন, এগুলো আসলে আমি জানি না, এগুলো আজকে ভুলভাল বলে থাকি, এগুলো সরি, মাইন্ড তোলা ফাইন তোলা এগুলো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় কাজ করা। তারপর আর কি চিটাঙ্গের ফোলা মনে করেন যে আমি বিয়ে না করলে আমার বড় ভাইরা বিয়ে করবে, এরা নিয়ে এদেরকে নিয়ে কথা বলা আর একটা আর কি। এ দেখতেছেন এরা কী করে, এটা কি হাতে, এটা কি এ ভাই হাতে, এটা কি ভাই, এটা কি জিনিস, এটা কি হাতে, এটা কি ভাই, এটা দেখি করা যায় ভাই, এটা ক্যামেরা, এটা এত বড় যায় ভাই, এটা এটা ভাই এরকম করে ফেলা যায় যে, ঘুরে যায় যে, এখন কি করতেছেন তো ভাই, সবই দেখতেছেন যে এগুলো কি তোমাদের হাতে, এগুলো কি তোমরা হাতে, এখানে কি করতেছো তোমরা? আপনারা কি এটা, আমি ভাই এটা দোষী যে রাখতে দিচ্ছি, আমাকে রাখতে দিচ্ছি বলতেছে না ভাই, লাগতেছে না যে ভাই, কারণ হলো যে এটা তো ভাই, এটা দেখি দেখি তো, ও মা এটা তো লাগতেছে, জানি না ভাই, এটা তো এইভাবে কাজ করে এখানে হচ্ছে, ওনারা হচ্ছে সিনেমাটোগ্রাফার, আর ওনারা হচ্ছে ফটোগ্রাফার, ফটোগ্রাফাররা ছবি তোলে, সিনেমাটোগ্রাফাররা ভিডিও বলেন, সিনেমাটিক ভাবে ভিডিও করে, অর্থাৎ আবার ভিডিও ম্যান মনে করে, ভিডিও ম্যান বলেন না, আর মাইন্ড তোলা তো ওদেরকে মাইন্ড ভরে কেম গেম দিয়া, ওকে ওল্ডা ওল্ডা অনেক যাই তো তাই বলে আর কি, মাঝে কিন্তু ব্লক কিন্তু ডিরেক্ট সরাসরি যাবে, যেখানে কোনো মাঝখান থেকে কাটাকাটি হবে না, কাটাকাটি হবে না, কারণ এটা আর কি মনে করেন যে বংশম বংশম ব্লক তো বংশম মানুষ। এই যে দেখেন
আপনারা দেখতেছেন এটা কি বুঝলেন, এটা হচ্ছে মোবাইল সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি ধুমধুম ছবি তোলা। ওকে, এখন এখানে আরেকটা জিনিস, এখানে গেনেস টাকাতে এক পক্ষ নিচ্ছে, এরপরে যায় আর কিছু আরেক পক্ষ নিচ্ছে, এই দেখেন এখন কাজ করতেছে, এরপর আরেকজন দিবে, এইভাবে করে নিচ্ছে। ডিসিপ্লিন মানে টোটালি টিম জায়গায় ভালো হয় তাইলে আর প্রেসেন্ট থাকে না, একটা জায়গায় অতিরিক্ত ডাউন টিম হয় আর একটা জায়গায় হাই টিম হয় তাইলে সমস্যা আমার মতে। আচ্ছা আমি আরেকটা কথা বলি, এখানে হয়তো অতটা ভালো আসতেছে না, এইভাবে করলে ভালো আসবে সাউন্ডটা। আমার মতে একটা ওয়েডিংয়ে দুইটা টিম দেওয়া ততটা ভালো না, কারণ কিছু না, কারণ হচ্ছে এই তুমি কি মানে, কারণ দুইটা একই তো ছবি তুলবে, এর সাথে ভালো একটা কোন একটা টিম, আমরা বলবো না যে আমাদেরকে বা একলা একলা দেওয়া হোক, ভালো যেটা যার যেটা পছন্দ দুই পক্ষ মিলে একটা টিম দেখ। এবং এখানে দেখেন এটা হচ্ছে সেলফি বুথ আর এটা হচ্ছে স্টেজ, আমার বউ একসাথে থাকছে যে একসাথে ছবি তুলছে, মোটামুটি বোঝা যাচ্ছে প্রোগ্রাম এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি বুঝছেন, মোটামুটি স্ট্যান্ডার্ড একদম গজা বড় প্রোগ্রাম যেগুলো থাকে ওগুলোতে দুইটা জামাই ওদিকে থাকে বউ ওদিকে থাকে, লাস্টটা যায় বংশন করে বাংলা বিয়া করে চলে যায়, এগুলো থেকে একটু বিরত হওয়ার চেষ্টা করবো, কারণ সবাই আপডেট হচ্ছে। দেখছেন কিছুক্ষণ আগে এইটা কি ক্যামেরা বলে জিজ্ঞেস করলাম, এই যে বড় ভাই ছবি তুলছে ওগুলো হচ্ছে খুবই আপডেট মানের ক্যামেরা, S74 87 DGDN 85, শুধু লেন্সটার দামে আছে 1 লাখ টাকা, তো বুঝতে হবে। তো ওই ওই যা জিনিস দিয়ে যে বাংলা প্রোগ্রামে ইভেন্ট করতে হয় তাহলে তার মজা থাকে না বোঝার নেই, এইরকম মোটামুটি স্ট্যান্ডার্ড দিকে যা, সবাই নিজের নিজের ব্যক্তিত্ব সব থেকে আমি আমাকেও আমাকেও কমেন্ট করবেন, এখানে আমি অনেক অনেক জানি, আমি জানি এই ফার্স্টে বললাম মাইনের কথা, এগুলো আমার কেউ আমার কেউ কোন গিয়া আমার বলার দরকার নাই, তো এগুলো বললাম এগুলো আসলে ভালো না। এখন এটা আর কি এদেরকে দেখায় ভিডিও করে, তো এখন এগুলো আর কি এগুলো আমার বলা উচিত হয় নি, তারপরে বলা উচিত হয় না, বললে হবে না, এগুলো বলতে হবে না, বললে হবে না। এখন আপনারা যে আমার ভুলগুলো আমার কমেন্টে দিয়ে দিবেন, এখন আপনাদেরকে যেগুলো বলছে এগুলো কতটা যুক্তিযুক্ত এগুলো আপনারা জানাবেন। ওকে, টাটা, এতটুকুই আজকে, সবাই দেখেন এই যে একজন একজন নাও একজন একজন নাও, এই যে এইভাবে আর কি এখানে দেখতেছেন ফটোগ্রাফাররা ছবি তুলছে, এরপর রিল্যাক্স হতেছে, এই যে আমাদের কোনো রিল্যাক্স নাই, রিল্যাক্সে নাই কেন, রিল্যাক্সে কাজ করবো, রিল্যাক্সে কাজ করবো, তার আমরা দরকার নেই এটাই আর কি। আস্তে আস্তে সবাই একদিন ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে না যে তাও না অতটা। ওকে, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।